পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য এখন দেশটির সর্বোচ্চ আদালতের কাছে ঝুলে রয়েছে। কারণ ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর এ বিষয়ে হস্তক্ষেপ করেছে আদালত। এদিকে স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করতে পারেন কিনা সে বিষয়ে শুনানি হওয়ার কথা, থাকলেও তা ফের অর্থাৎ চতুর্থবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম শরীফ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল করলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেপুটি স্পিকার অসাংবিধানিকভাবে অনাস্থা ভোট বাতিল করেছেন। এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্টে 5 সদস্যের বেঞ্চে অনাস্থা ভোট বাতিলের শুনানি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি মুনিব আক্তার, বিচারপতি আইজাজুল হাসান, বিচারপতি মাজহার আলম ও বিচারপতি জামাল খান মন্দখেল। শুনানিতে পাকিস্তান জাতীয় পরিষদ স্পিকার কাউন্সিল নাইম বোখারিকে অনুষ্ঠিত অধিবেশনে কার্যবিবরণী উপস্থাপনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে সেটি খারিজ করে দেন স্পিকার। এরপর প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রস্তাবে পার্লামেন্টে ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।